আমি একজনকে ছোটবেলায় চাচু ডেকেছি, বাবা ডেকেছি, তার সাথে খুব ইজিলি আমি শাড়ি মেলায় গান গেয়ে নাচবো, এটা পসিবল না। আসলে যারা করে নাই ছোটবেলায় তারা, তাদের জন্য এটা খুব ইজি, বাট আমার জন্য এটা ইজি না। আর আমি নিজেও মানতে পারবো না, দর্শক তো আরো পারবে না। যার সংসার কিংবা যার ঘর, পার্সোনাল ম্যাটার, এটা তাদের মধ্যেই থাকে। গত কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে শাকিব খান এবং বুবলিকে নিয়ে এবং তাদের সন্তান বীরকে নিয়ে। আর এরই মধ্যে আলোচনার শীর্ষে চলে আসে অহুবিশ্বাস এবং তার সন্তান জয়। আর এই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন এই জনপ্রিয় তারকা শাকিব খান। তিনি গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব মানুষ ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে, তারাই তিলকে তাল বানিয়ে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এই মীরজাফরদের কাছ থেকে সব থেকে দূরে থাকাই ভালো। মীরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়, তারা এক সময় করুণ ভাবে নিঃশেষ হয়ে যায়। ইতিহাস সাক্ষী রয়েছে, আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না। ব্যক্তিগত জীবনে চলে আসা ঝড় কিভাবে ট্যাগেল দিয়েছেন এমন প্রশ্নে এই তারকা বলেন, চলচ্চিত্রের নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ, আর মানুষ হিসাবে আমার ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে, তাই বলে কি এই ঝড় ঝাঞ্ঝার কিছু নেই। সব মানুষের জীবনে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে থাকে। প্রসঙ্গত 2008 সালে ভালোবেসে চিত্রনায়িকা অহুবিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব খান, তবে তাদের বিয়ের খবর আসে 2017 সালে। দীর্ঘ 9 বছর পর একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়কে হাজির করেন অপু। এরপর জানান তিনি এবং তার শাকিব খানের বিয়ে এবং এই সন্তান তাদের। এই ঘটনায় গোটা দেশে তোলপাড় হয়ে যায়। কিছুদিন পর শাকিব খান অপুর সংসার ভেঙে যায়। এবার একই ঘটনা ঘটলো আরেক চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে। বুবলির ঘরে শাকিব খানের ছেলের নাম শেহজাদ খান বীর, তার বয়স বর্তমানে 2.5 বছর।